ছাত্র এক মাস পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ সরকারের পতনের এক মাস ও শহীদদের স্মরণে চট্টগ্রামের ষোলো শহর স্টেশন থেকে শহীদ মার্চ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে ছাত্র জনতার বিজয়কে করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন বক্তারা মামুনসিংহ এর আনন্দমোহন সরকারি কলেজ ও নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরের টাউন হল মোড়ে জড় হয় পরে সেখান থেকে র‍্যালি বের করা হয় নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা মার্চটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে শহীদদেররণে ছাত্রজনতার মার্চ অনুষ্ঠিত হয়েছে খুলনা দুপুরে বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে র‍্যালি নিয়ে শহর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহিদী মার্চ পালন হয়েছে হবিগঞ্জ শহরে সরকারি বৃন্দাবন কলেজের সামনে এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝালকাটিতে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা কেন্দ্র শহীদ মিনারে গিয়ে সমবেত হয় ছাত্র জনতা রঘুঠানের marsh ফুটেতে মানিকগঞ্জ শহরের খালপার এলাকা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় প্রায় 1 ঘন্টা ব্যাপী মানব করে শিক্ষার্থীরা